তো আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো ফেসবুকের একটা পোস্টকে কিভাবে আপনারা বুস্ট করবেন এবং একটা পেজকে কিভাবে আপনারা প্রমোট করবেন, অর্থাৎ ফেসবুককে টাকা পে করে আপনারা কিভাবে আপনাদের পেজটাকে সবার সামনে প্রমোট করবেন এবং প্রচুর পরিমাণ লাইক পাবেন, বা যদি আপনারা প্রোডাক্টকে বুস্ট করেন সেক্ষেত্রে আপনারা কিভাবে প্রচুর টার্গেটেড কাস্টমার আপনাদের প্রোডাক্টে নিয়ে আসতে পারেন। তো এক্ষেত্রে কী কী বিষয় খেয়াল রাখতে হয় বা কিভাবে করতে হয়, কী কী ইনফরমেশন লাগে, বা আমাদের কার্ড কিভাবে অ্যাড করতে হয়, এই বিষয়গুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কতদিন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম আমরা, তো আমাদের পেজটা ছিল এই পেজটা, প্রোফাইল পিকচার বা আপনাদের পেজের যে প্রোফাইল ফটো যেটা আছে এটাকে বুস্ট করতে পারবেন আপনাদের পেজকে প্রমোট করার জন্য। আচ্ছা, এটুকু বলে রাখলাম। তো এখন আমরা তো আসলে আমাদের কভার ফটো বা আমাদের ফেসবুক প্রোফাইল ফটোকে আমরা বুস্ট করব না, আমরা বুস্ট করব আমাদের যে প্রোডাক্টটা সেল করা প্রয়োজন, অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা সবার সামনে পৌঁছে দিতে যাচ্ছি বা দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি এই প্রোডাক্টটাকে আমরা বুস্ট করব। আরেকটা বিষয় আছে যে মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে দেখেন এই রকম, যে কখনো আমরা কি করি যে একটা ব্র্যান্ডকে প্রমোট করি, আবার কখনো আমরা কি করি একটা প্রোডাক্টকে প্রমোট করি। তো আমরা যদি দেখা যাচ্ছে যে ছোটোখাটো বিজনেস বা দেখা যাচ্ছে জাস্ট কেবলই মার্কেটে ইন করেছি, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব যে আমরা আমাদের প্রোডাক্টকে সবার সামনে বুস্ট করে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোকে সেল করব। পাশাপাশি যখন প্রোডাক্ট সেল হবে এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে যখন সবাই ভালো বুঝতে পারবে সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ডটা আস্তে আস্তে এমনিতেই প্রমোট হয়ে যাবে। তো আরেকটা মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে এরকম, যে যখন আমাদের প্রোডাক্টটা মোটামুটি সেল হচ্ছে বা আমাদের ব্র্যান্ড সম্পর্কে বা আমাদের এই কোম্পানি সম্পর্কে মোটামুটি দুই চারজন বা দেখাচ্ছে বেশ কিছু মানুষ জানে, সেক্ষেত্রে আমরা করতে পারি কি আমাদের ব্র্যান্ডটাকে প্রমোট করতে পারি, অর্থাৎ আমাদের এই পেজটাকে প্রমোট করতে পারি যাতে এখানে প্রচুর ভিউয়ার আসে বা প্রচুর মানুষ আমাদের পেজে কানেক্টেড হয় এবং তারা আমাদের প্রচুর পরিমাণ মানুষ কানেক্ট হবে তখন অটোমেটিক কিন্তু ওখান থেকে সেল আসবে। আচ্ছা, তো এইটা হচ্ছে দুইটা পদ্ধতি, যে আমরা কখন আমরা আমাদের পেজটাকে প্রমোট করব এবং কখন আমরা আমাদের প্রোডাক্টটাকে বুস্ট করব। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা দেখা যাচ্ছে যে এই রিলেটেড বিভিন্ন সার্ভিস যেহেতু প্রোভাইড করতেছি, তো আমাদের কাজগুলো একটু আলাদা হবে। কাজগুলো আলাদা হবে এই রকম ভাবে যে আমরা যে শুধু আমাদের পার্সোনাল বিজনেসের গ্রোথের জন্যই প্রমোট করব বা আমাদের প্রোডাক্ট সেল করার জন্যই এখানে বুস্ট করব এরকম না। ফাইবারে আপনারা এরকম অনেক সার্ভিস অ্যাভেলেবেল পাবেন যারা শুধুমাত্র অন্যের পেজটাকে বুস্ট করতেছে বা অন্যের পেজটাকে মডারেট করতেছে বা কোনো কোম্পানির পক্ষ থেকে একটা পেজকে বুস্ট করে প্রমোট করে সেই কোম্পানির পেজটাতে টার্গেটেড অডিয়েন্স নিয়ে এসে দিচ্ছে। তো যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনারা কখনো নিজেদের জন্যও কাজ করতে পারেন, কখনো কোম্পানির দেখাচ্ছে মার্কেটিং অফিসার হিসেবেও আপনারা কাজ করতে পারেন। তো আপনারা যখন সার্ভিস সেল করবেন অর্থাৎ ডিজিটাল মার্কেটিং শিখে বা দেখা যাচ্ছে যে ফেসবুক পেজ বুস্ট করা বা দেখা যাচ্ছে ফেসবুকে পোস্টকে যখন বুস্ট করা শিখবেন, এই সার্ভিসটা কিন্তু আপনারা ফাইবারে সেল করতে পারেন। আমরা যে প্রোডাক্টটাকে বা যে পোস্টটাকে যখন আমরা প্রমোট করতে যাচ্ছি সেটা অবশ্যই আই ক্যাচি হতে হবে এবং অনেক সুন্দরভাবে সেখানে ডেসক্রিপশন দিতে হবে। তো আপনারা সুন্দর আপনাদের যে পোস্টটাকে বুস্ট করবেন বা যে পেজটাকে প্রমোট করবেন এটাকে তো অবশ্যই সুন্দর এবং আই ক্যাচি ভাবে সাজাবেন, আর যে পোস্টটাকে বা যে প্রোডাক্টটাকে আপনারা বুস্ট করবেন এটা যখন লুকটা যখন অনেক সুন্দর হবে বা দেখা যাচ্ছে যে ওখানে যখন স্বয়ংসম্পূর্ণ সকল তথ্য দেওয়া থাকবে, তো আপনাদের ওখান থেকে সেল হওয়ার যে টার্গেটটা এটা অনেক গুণ বেড়ে যাবে। তো আপনাদেরকে একটা বিষয় জাস্ট এক্সাম্পলের মাধ্যমে বলি, যে ধরেন আপনি এই পেজটা মানে একটা এই প্রোডাক্টটাকে বুস্ট করার জন্য এখানে অ্যাড দিবেন বা দেখা যাচ্ছে এখানে বুস্টটা চালাবেন আপনি, তো এইটা যদি আমি বুস্টে চালাই বা দেখা যাচ্ছে যে এটাকে যদি আমরা বুস্ট করি এখান থেকে আসলে কেউ কিছু বুঝতে পারবে না, দ্য ক্লোভার ক্লাউড, অর্থাৎ আমাদের এটা কভার ফটো বা আমরা এখানে কি বলছি বা আমরা কি সার্ভিস দিচ্ছি বা আমাদের এখানে কি অফার, এই বিষয়গুলো কিন্তু আসলে এখানে এটা এই চিত্র দেখে বা এই ছবিটা দেখে কিন্তু আসলে বোঝাটা খুবই মুশকিল বা অনেকে বুঝবেই না। তো সেক্ষেত্রে কি হবে, আমরা বুস্ট করব ফেসবুক এটা হচ্ছে বিভিন্ন টার্গেটেড অডিয়েন্সের সামনে তুলে ধরবে কিন্তু তারা আসলে এখান থেকে কিছু বুঝবে না এবং নর্মালি তারা এটাকে ইগনোর করে চলে যাবে। তো আমাদেরকে আমরা যে পোস্টটাকে যে বুস্ট করব সেটাকে অবশ্যই সুন্দর এবং আই ক্যাচি ভাবে তৈরি করতে হবে যাতে
যে কোনো কেউ বা সাধারণ মানুষ যাতে ওটা দেখেই বুঝতে পারে যে হ্যাঁ এখানে আসলে এই অফারটা হচ্ছে বা এই সার্ভিসটা নিলে আমি এখানে এই অফারটা পাচ্ছি বা আমার এখানে কস্টিংটা কম হচ্ছে। তো এইভাবে আপনাদেরকে একটা সুন্দর একটা পোস্ট সাজাতে হবে এবং সেখান থেকে আপনাদেরকে বুস্ট করতে হবে, এতে করে আপনারা টার্গেট অডিয়েন্স বেশি পাবেন। এখানে যদি আমি সেলসের জন্য কোনো পোস্ট ক্রিয়েট করে রাখি নাই, তো আমি আপনাদেরকে অন্য একটা পেজ দেখাই যেটা ডেমো হিসেবে ক্রিয়েট করা এবং ওখানে বেশ কিছু পোস্ট আছে, এই পেজটাই আপনাদেরকে দেখাই। তো দেখেন এই পেজটা কভার ফটো অ্যাড করা আছে, প্রোফাইল ফটো অ্যাড করা আছে, এখানে বলা আছে যে নার্সার, এদের ইউজার নেমটা দেওয়া আছে এবং এটা কি নার্সারি অ্যান্ড গার্ডেনিং স্টোর। আচ্ছা এই যে এই পোস্টটা যেটা দিতে, এই পোস্টের ডেসক্রিপশন পড়ারও প্রয়োজন হচ্ছে না। এই পোস্টে যাদের আসলে এটাকে বলে সিগনেচার বা দেখা যায় গাছ কাটার কাঁচি, তো এটাকে এরা সেল করতেছে, এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের এবং 290 টাকা দাম। আচ্ছা ঠিক আছে, দেখেন এই পোস্টটা যদি আপনারা বুস্ট করেন বা এই পোস্টটা যদি কারোর সামনে যায় এবং সেই ব্যক্তির যদি এই আইটেমটা প্রয়োজন হয়, সে কিন্তু এখান থেকে ডিটেলসটা পেয়ে যাচ্ছে, হ্যাঁ এটা এত প্রাইস, এইরকম সাইজ। আচ্ছা এরকম বিষয়টা কিন্তু এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা তো এরকম পোস্টগুলোকে আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে সাজাবেন বা দেখা যাচ্ছে যে পোস্টে আপনার প্রোডাক্টের ডিটেলস, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইসটা আপনারা সুন্দরভাবে এখানে অ্যাড করে সেগুলোকে আপনারা বুস্ট করতে পারেন। আচ্ছা পরবর্তীতে দেখেন, পরবর্তীতে আরেকটা পোস্ট দেওয়া আছে, এই পোস্টের ডিটেলসটা দেখেন কত বড়। দেখেন এই নার্সারির যে পরিমাণ মানে গাছ আছে বা যতগুলো আইটেম আছে, এই আইটেমগুলো সবগুলোই এখানে অ্যাড করা আছে এবং এখানে 2-3টা বা 4-5টা ছবি এখানে অ্যাড করা আছে। তো যে বিষয়টা হবে যে এই ধরনের পোস্ট যদি আপনারা অ্যাড করেন, অর্থাৎ এখানে আপনাদের কিন্তু সকল প্রোডাক্টের ডিটেলস বা ডেসক্রিপশন দেওয়া আছে। আচ্ছা এরপর যদি একটা কাজ করতেন যে এই সকল আইটেমগুলোর একটা করে ছবি অ্যাড করতেন এবং ছবির উপরে হচ্ছে মূল্যটা সুন্দরভাবে হাইলাইট করে লিখে দিতেন, তাহলে কিন্তু ওই বিষয়টা সবার কাছে আরও বেশি রিপ্রেজেন্টেবল হতো বা সবাই অতি সহজেই এই বিষয়টা দেখে বুঝতে পারতো। আচ্ছা তো এই ধরনের পোস্ট যদি আপনারা বুস্ট করেন, দেখেন এখানে সকল প্রোডাক্ট এদের আপডেট করা আছে, তাহলে কি এখান থেকে সেল হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে না? বা দেখা যাচ্ছে যে আপনি একটা সিঙ্গেল পোস্টকে প্রমোট করে আপনার সবগুলো প্রোডাক্টকে আপনি ব্র্যান্ডিং করতে পারছেন বা সবগুলো প্রোডাক্টকে সবার সামনে তুলে ধরতে পারতেছেন। তো আমরা যদি এই ধরনের পোস্টকে যদি বুস্ট করি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে সেল হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে গেল, তাই না কি? জি স্যার। তো আরেকটা বিষয় এখন যেটা দেখাবো, যে দেখেন এখানে বলতেছে আপনারা যখন পেজ ক্রিয়েট করে পেজে যখন 2-3টা বা 4-5টা পোস্ট করবেন, তো আপনাদেরকে প্রমোট বাটনটা দিয়ে দিবে। তো আমরা প্রথমে দেখবো যে আমাদের এই পুরো পেজটাকে কিভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ যদি সহজ কথায় বলি যে আমাদের এই পেজে কিভাবে লাইক বাড়াতে পারি। আচ্ছা তো আপনারা জাস্ট সিম্পলি এখানে প্রমোট অপশনটাতে ক্লিক করবেন, এখানে কিছু অপশন আপনাদেরকে দেখাচ্ছে, বলছে যে গেট মোর মেসেজেস, অর্থাৎ আপনার পেজে প্রচুর পরিমাণ মেসেজ আসুক, অর্থাৎ যারা আপনার পেজ সম্পর্কে আগ্রহী তারা মেসেজ করবে। তারপর বলতেছে বুস্ট এ পোস্ট, অর্থাৎ আপনারা যদি একটা পোস্টকে বুস্ট করতে চান যেখানে আপনাদের প্রোডাক্টের লিস্টগুলো অ্যাড করা আছে বা বিভিন্ন ধরনের প্রোডাক্টের আপনারা তালিকা তৈরি করেছেন, সেই ধরনের একটা পোস্টকে আপনারা বুস্ট করতে পারেন। তারপর যেটা বলতেছে যে প্রমোট ইওর পেজ, অর্থাৎ আমাদের পেজে কিভাবে আমরা লাইক বাড়াবো, এই ধরনের কথাটা এখানে বলা হয়েছে। প্রমোট ইওর বিজনেস লোকালি, অর্থাৎ লোকালি বলতে যে আমরা আমাদের লোকাল বিজনেসগুলোকে বা যে সার্ভিসগুলো আমরা আমাদের নির্দিষ্ট এরিয়ার বাইরে দিতে পারি না, সেটাকে বলতেছে যে প্রমোট ইওর পোস্ট লোকালি, অর্থাৎ লোকাল বিজনেস বা দেখাচ্ছে এগুলো আমাকে প্রমোট করতে বলছে। আচ্ছা গেট মোর ওয়েবসাইট ভিজিটর, অর্থাৎ আপনি যদি ওয়েবসাইট অ্যাড করা থাকে পেজে বা দেখা যাচ্ছে যে আপনার এই পে আপনি যদি আপনার পেজে বেশি পরিমাণ ভিজিটর চান, তো আপনি এই অপশনটাতে সিলেক্ট করতে পারেন। আচ্ছা গেট মোর লিডস, অর্থাৎ লিড কিন্তু লিড এবং লাইক বা দেখা যাচ্ছে যে প্রমোট, এই বিষয়গুলোর মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। তো লিড হচ্ছে তারাই যারা হচ্ছে আমাদের মানে প্রোডাক্টটা কিনবে বা যারা প্রোডাক্টটা কেনার মতো পটেন্সিয়াল কাস্টমার, তারাই হচ্ছে আমাদের লিড। আর আমরা যখন বুস্ট করব একটা পোস্টকে, তখন এই পোস্টটা সবার সামনেই যাবে, তার মধ্যে অনেকেই আগ্রহী হয়ে কিনতে পারে বা অনেকেই নাও কিনতে পারে। যখন আমরা গেট মোর লিডসে ক্লিক মানে এই অপশনটা বাছাই করব, তখন আসলে আমরা শুধু পটেনশিয়াল কাস্টমারগুলোকেই আমাদের পেজে নিয়ে আসবো, তো সেক্ষেত্রে প্রাইজিংটা একটু বেশি। তো আমরা নর্মালি যে কাজটা করি,
যে বিভিন্ন বিউটি কেয়ার প্রোডাক্ট বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম বা দেখা যাচ্ছে যে আমাদের কাপড় চোপড়, টি শার্ট বা দেখা যাচ্ছে যে এই ধরনের বা মোবাইল ফোনের বিভিন্ন অ্যাক্সেসরিজ, এগুলো যখন আমরা পোস্ট করি বা দেখা যাচ্ছে এগুলো যখন আমরা বিজনেস করতে চাই, তখন দেখা যাচ্ছে নর্মালি আমরা একটা পোস্টকে বুস্ট করি, কারণ মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ বা কাপড় চোপড়, তারপর হচ্ছে বিউটি কেয়ার প্রোডাক্ট, এগুলো আসলে সবারই প্রয়োজন। তো আপনারা সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের পোস্টটাকে বুস্ট করতে পারেন। আবার যদি আপনি চান যে আপনি আপনার ব্র্যান্ডকে প্রমোট করবেন বা আপনার পেজকে প্রমোট করবেন, সেক্ষেত্রে প্রমোট ইওর পেজ, এটা আপনারা ক্লিক করতে পারেন, বা আপনাদের পেজে বেশি পরিমাণ লাইক নিয়ে আসার জন্য আপনারা এই অপশনটা বাছাই করতে পারেন। তো এটাতে ক্লিক করার পর দেখি আমাদের কি ইন্টারফেস আসে বা আমাদের কি কি অপশন দেখায় বা আমরা কিভাবে আমাদের পেজটাকে প্রমোট করব। দেখেন, যখন আমরা পেজটাকে প্রমোট করব, তখন আমাদের পেজের যে ডেসক্রিপশনটা এটা চলে আসবে এবং আমাদের এই পেজের কভার ফটো যেটা আছে এটা চলে আসবে। তো এখান থেকে আপনারা এডিট অপশন পাবেন এবং এখান থেকে কভার ফটো, যদি আপনার মাল্টিপল কভার ফটো দেওয়া থাকে বা দেখা যাচ্ছে যে অনেকগুলো কভার ফটো একের পর একটা আপনি চেঞ্জ করেছেন, সেগুলো যদি আপনি দিতে চান, তো এখান থেকে ইমেজ সিলেক্ট করে আপনি চেঞ্জ করে দিতে পারেন, অথবা নতুন একটা ছবি এখানে আপলোড করতে পারেন বা ভিডিও আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, নর্মালি যে বিষয়টা হয় যে যদি আপনি ভিডিও দেন দেখা যাচ্ছে বা স্লাইড শো এই ধরনের যদি ভিডিওগুলো আপনারা দেন, সেক্ষেত্রে কি হবে যে আপনার ওখানে কিন্তু দেখা যাচ্ছে মাল্টিপল ইমেজকে আপনি শো করতে পারতেছেন একটা ভিডিওর মাধ্যমে, এবং ডেসক্রিপশনটা অবশ্যই অবশ্যই অনেক সুন্দরভাবে আপনারা ক্রিয়েট করবেন। তো দেখেন, আমরা এই পাশে যেটাই এডিট করব, এই পাশে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। তো এই প্রিভিউটা বা দেখা যাচ্ছে যে এই যে আমরা এডিট করার পর যে ফাইনাল যে প্রিভিউটা পাচ্ছি, আমাদের টার্গেটেড অডিয়েন্স বা দেখা যাচ্ছে যাদের কাছে আমরা বুস্ট করে আমাদের পেজ থেকে পাঠাবো, তারা নর্মালি এই যে এইরকম দেখতে পাবে। প্রথমে আমাদের পেজের নাম, আমাদের পেজের ডেসক্রিপশন, পেজের কভার ফটো, এবং বলতেছে যে এখানে লাইক বাটনটা অ্যাড করা আছে। অর্থাৎ যেহেতু আমরা পেজে লাইক বাড়ানোর জন্য এই কাজটা করতেছি, তো নর্মাল বাই ডিফল্ট এখানে লাইক বাটনটা দেওয়া আছে। আপনারা চাইলে যখন অন্যান্য কিছু অন্যান্য পোস্ট পেজ মানে বুস্ট করবেন, এখানে সেন্ড মেসেজ বাটন অপশনটা অ্যাড করতে পারেন বা অন্যান্য বাটন এখানে অ্যাড করতে পারেন, কারণ ওখানে একটা অপশন মনে হয় আপনারা দেখেছিলেন যে গেট মোর মেসেজ, এরকম একটা অপশন ছিল। তো আপনারা যদি বেশি বেশি মেসেজ পেতে চান আপনার কাস্টমারের কাছ থেকে, তো এখানে আপনি সেন্ড মেসেজ বাটনটা অ্যাড করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে বলছে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আমাদের একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে না, যেগুলো স্পেশাল অ্যাড ক্যাটাগরি, তো সেখানে বলতেছে ইকোনমি অর সিভিল অ্যান্ড সোশ্যাল রাইটস, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি পোস্ট করেন বা দেখা যাচ্ছে যে পলিটিক্যাল ক্যাম্পেইন যদি আপনি চালান, সেক্ষেত্রে ওগুলো আসলে স্পেশাল অ্যাডের ক্যাটাগরিতে পড়ে। তো আমরা যেটা চালাবো বা আমরা যে কাজটা করব, এটা আমরা নর্মালি আমাদের লোকাল বিজনেস বা লোকালি প্রমোট করার জন্য চালাবো, এখানে আমাদের কোনো এটা স্পেশাল অ্যাড নয়। তো আমরা অবশ্যই এই অপশনটাকে চালু করব না, এই অপশনটা যা আছে বাই ডিফল্ট তাই থাক। আচ্ছা, এখানে দেখেন যে বিষয়টা বলছে যে অডিয়েন্স, অর্থাৎ আপনি যে এই যে অ্যাডটাকে ক্রিয়েট করবেন বা দেখাচ্ছে যে এইভাবে যে পোস্টটাকে রেডি করে আপনি যে সবার সামনে পাঠাবেন, তো কাদের সামনে আপনি পাঠাবেন বা কারা দেখতে পারবে আপনার এই পেজটাকে? তো এখানে বলছে হু শুড সি দ্য সি ইউর অ্যাড। আচ্ছা, এক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যেহেতু এই এই পেজটা যেহেতু বাগানের প্রোডাক্ট বা দেখা যাচ্ছে যে বাগান করতে যে সামগ্রী বা সরঞ্জামগুলো লাগে, এগুলো যেহেতু তারা প্রমোট করতেছে বা সেল করতেছে, তো নর্মালি কি হবে যে আপনার এইখানে টার্গেটেড অডিয়েন্সে কিন্তু এজটা কিন্তু মানে আপনাকে নির্ধারিত করে দিতে হবে, কারণ এখানে দেখেন যে সবাই কিন্তু বাগান সম্পর্কে আগ্রহী হতে পারে, একজন ছোট বাচ্চা থেকে শুরু করে একজন বৃদ্ধ প্রবীণ মানুষ, উনিও কিন্তু বাগান সম্পর্কে আগ্রহী হতে পারে বা এই প্রোডাক্টগুলো আপনার কিনতে কিনতে পারে। কিন্তু আপনার যদি এরকম কোনো প্রোডাক্ট হয় বা যে প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এজ রেস্ট্রিকশন রাখতে চাচ্ছেন, তো আপনাদের প্রোডাক্টটা যদি এই রকম হয় যে আপনি একটা ব্র্যান্ড নিউ টি শার্ট ডিজাইন করেছেন, তো আপনি হয়তো ভাবছেন যে আমার যে টি শার্টের ডিজাইনটা বা আমার যে প্রোডাক্টের ডিজাইনটা এটা হয়তো ইয়াং পিপলের কাছে বেশি ফেমাস হবে বা আমি আসলে এদেরকেই টার্গেট করতেছি, তো সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন যে এজের যে রেস্ট্রিকশনটা বা এজের যে সীমাটা আছে এটা আপনি ধরেন 16 থেকে 34 বা দেখা যাচ্ছে 16 থেকে 40, আপনি এভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আচ্ছা, এখন আপনি হয়তো একটা টি শার্ট ডিজাইন করেছেন যেটা হচ্ছে স্পেসিফিকলি ছেলেদের জন্য বা স্পেসিফিকলি মেয়েদের জন্য, সেক্ষেত্রে আপনারা করবেন যে আপনাদের টার্গেটেড অডিয়েন্স শুধু মেন
অথবা টার্গেটেড অডিয়েন্স শুধু ফিমেল দিতে পারে। আচ্ছা, তো আপনারা যদি চান যে আপনাদের প্রোডাক্টটা সবাই দেখুক বা সবাই কিনুক, কারণ একজন ফিমেল পার্সন উনি কিন্তু তাকে অন্য কাউকে গিফট করার জন্য আপনার টি শার্টটা বা আপনার প্রোডাক্টটা কিন্তু কিনতে পারে, তো সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে অল। এক্ষেত্রে দেখা যায় টার্গেট অডিয়েন্সটা আপনি বেশি পাবেন, অথবা আপনি যদি চান না এটা আসলে আমি শুধু মেল পার্সনকেই দেখাবো, সেক্ষেত্রে আপনি মেন সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, তারপরে যে বিষয়টা এখানে বলতেছে যে আপনার যে লোকেশনটা, সেই লোকেশনটা কোথায় হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে 25 মাইল প্লাস, অর্থাৎ আপনারা যে ম্যাপে গিয়ে দেখবেন যে বাংলাদেশের সেন্টার যেটাকে ধরা হয় যে ঢাকাতে, এবং তার আশে মানে এবং আমাদের বাংলা পুরো বাংলাদেশ এরিয়া এবং তার আশেপাশেরও 25 কিলোমিটার বা 25 মাইল এলাকা তারা কভার করবে, কিন্তু আমরা এটা চাচ্ছি না, আমরা এটাকে চেঞ্জ করব। দেখেন যে আমরা যদি লোকালি বিজনেস করি বা দেখা যাচ্ছে লোকালি প্রমোট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আমাদের লোকাল এরিয়াটাকে সিলেক্ট করতে হবে এবং সেই এরিয়াগুলোতেই আমাদের প্রমোশন চালাতে হবে, অথবা আমরা যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি প্রোডাক্ট সারা বাংলাদেশে সেল দিতে পারি, সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশ এখানে সিলেক্ট করতে পারি। আচ্ছা, তারপর যে বিষয়টা হচ্ছে যে আপনারা যখন কোনো কোম্পানি বা কোনো ক্লায়েন্টের পক্ষ থেকে এইভাবে পেজকে বুস্ট করবেন বা পেজকে যখন আপনারা প্রমোট করে দিবেন, তখন ক্লায়েন্ট আপনাকে লোকেশন বলে দিবে যে হ্যাঁ আমার এই লোকেশন, আমার হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে, আপনি হচ্ছে আমার এই পোস্টটাকে বা আমার এই পেজটাকে প্রমোট করাই দেন। তো তিনি আপনাকে সুন্দরভাবে লোকেশনটা স্পেসিফিকভাবে বলে দিবে যে হ্যাঁ আমার এই পয়েন্ট এবং এই পয়েন্টের আশেপাশের 50 কিলোমিটার এরিয়া বা 50 মাইল এরিয়া আমি হচ্ছে কভার করতে চাই বুস্ট করে, যাদের বয়স সীমা হচ্ছে 16 থেকে 40, এরা হচ্ছে শুধু আমার এই টি শার্টের প্রোডাক্টের বুস্ট করার পর এই পোস্টটাকে তারা দেখতে পারবে। তো বিষয়টা বুঝতে পারছেন আপনারা যে লোকেশনটা কেন ইম্পর্টেন্ট বা কিভাবে সেট করবেন? আচ্ছা ঠিক আছে, এখন এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছে। দেখেন যে আপনি যদি সারা বাংলাদেশের মধ্যে এই পোস্টটাকে বুস্ট করেন, এখান থেকে আপনি পটেনশিয়াল রিচ পাবেন কতগুলো, প্রায় 3 কোটি 70 লক্ষ এখান থেকে পটেনশিয়াল রিচ আপনি পেতে পারেন। তো আপনাদেরকে প্রথম দিন একটা জিনিস বলেছিলাম যে ফেসবুকে আপনাদের পটেনশিয়াল ইউজার কি রকম আছে বা ভ্যালিড ইউজার কি রকম আছে, এই যে দেখেন আমি যেহেতু সারা বাংলাদেশ থেকেই বুস্ট করতেছি এটা, তো দেখাচ্ছে মোটামুটি এই যে 3 কোটি 70 লক্ষ এরকম হচ্ছে আমরা মানুষ পাচ্ছি যারা হচ্ছে ফেসবুক ইউজ করতেছে সারা বাংলাদেশ থেকে। আচ্ছা, তো আমাদের আসলে এত টার্গেট করলে হবে না, তো আপনাদেরকে একটা বিষয় একটু দেখায় যে আমরা কিছুক্ষণ আগে এখানে মেন যদি সিলেক্ট করি যে আমরা স্পেসিফিকলি পুরুষদের জন্য আমাদের এই প্রোডাক্টটাকে ডিজাইন করছি, তো দেখেন এখানে কিন্তু ইউজারের সংখ্যা কত কমে গেছে। তো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের লোকেশন এবং হচ্ছে এই বিষয়গুলো আপনারা এখানে সিলেক্ট করে দিবেন যে আমরা নির্দিষ্ট কোন এরিয়া এরিয়াটাতে কাজ করতে চাচ্ছি, আমাদের বয়সের রেস্ট্রিকশনটা কেমন হবে, তারপর বলতেছে যে পিপল ইন লোকাল এরিয়া। তো এই বিষয়টা হচ্ছে যে আপনারা যদি এটা লোকাল বিজনেস হয় এবং আপনাদের পেজটাকে যদি আপনি লোকাল বিজনেস হিসেবে যদি ইন্ট্রোডিউস করে থাকেন এবং আপনাদের যদি একটা পিন পয়েন্ট করা লোকেশন এখানে সেভ করা থাকে, তো সেক্ষেত্রে আপনারা লোকালি আপনাদের পেজটাকে বুস্ট করতে পারেন। তো দেখেন আমার হচ্ছে এখানে লোকেশনটা দেওয়া আছে এবং আমার এই পেজের লোকেশনের আশেপাশে 30 মাইল এরিয়ার মধ্যে যে মানুষগুলো আছে, অর্থাৎ পটেনশিয়াল অডিয়েন্স সাইজ হচ্ছে 11 লক্ষ, এই 11 লক্ষ মানুষের মধ্যে আমার এই পেজটাকে বুস্ট হবে বা আমার এই প্রোডাক্টটাকে বুস্ট হবে। তো আপনারা যদি কখনো নিজেদের জন্য কাজ করেন তখন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে হ্যাঁ আমি আমার পেজটাকে এই পার্টিকুলার এরিয়াতে বুস্ট করতে চাচ্ছি বা এই পার্টিকুলার এরিয়াতে যে ফেসবুক ইউজারগণ আছেন তাদেরকে আমি আমার এই পোস্টটাকে দেখাতে চাচ্ছি বা পেজটাকে দেখাতে চাচ্ছি। আর যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করেন বা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে বিজনেস করেন, অথবা আপনার আপনি যে এজেন্সির হয়ে বা দেখা যাচ্ছে যে কোম্পানির হয়ে আপনি এই সার্ভিসটা প্রোভাইড করবেন, তারা আপনাকে যে নির্দিষ্ট এরিয়া বলে দিবে আপনি সেই এরিয়াটা সিলেক্ট করে তাদের জন্য বুস্ট করবেন এবং তাদেরকে দেখাবেন যে এখানে অডিয়েন্স সাইজটা কত হচ্ছে। তো আমরা এটা লোকালি করতেছি না, আমরা এটা আমাদের সারা বাংলাদেশেই এটা বিজনেস বা সার্ভিস দেওয়ার সম্ভাবনা আছে। তারপর এখানে কিছু বিষয় আছে, দেখেন ডিটেলস ট্যাগিং, অর্থাৎ এই ট্যাগগুলো ইউজ করে আপনি কিন্তু স্পেসিফিকভাবে
আপনাদের অডিয়েন্সকে আরো টার্গেট করতে পারেন, বা আপনার তো এই ট্যাগিং এর যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যে ট্যাগিং বা ডিটেল ট্যাগ, এটা আপনারা কিভাবে অ্যাড করবেন, সেটা হচ্ছে যে আপনাদের প্রোডাক্টের যে ক্যাটাগরি, বা দেখা যাচ্ছে যে আপনাদের কাস্টমার যে ক্যাটাগরিতে সার্চ করলে আপনাদের এই প্রোডাক্টগুলো খুঁজে পাবে, অর্থাৎ এই কিওয়ার্ডগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে হ্যাঁ আমার প্রোডাক্টের সাথে এই কিওয়ার্ডগুলো রিলেভেন্ট এবং এই কিওয়ার্ডগুলো সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, অন্য এই ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো হয় বা এই ক্যাটাগরিতে যদি কেউ ফেসবুকে সার্চ দেয়, তো সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা তার সামনে উপস্থাপন করা হবে, অথবা কেউ যদি এই পার্টিকুলার ফিল্ডগুলোতে ইন্টারেস্টেড হয়, তাদের সামনে এই আপনার এই অ্যাডটাকে বা আপনার এই পেজটাকে প্রমোট করা হবে বা তাদের সামনে তুলে ধরা হবে। তো আমাদের যেহেতু এটা হচ্ছে নার্সারি বা গার্ডেনিং এই ধরনের একটা পেজ, তো আমরা এখানে দেখি যে আমাদের, দেখেন এখানে আমরা যখন গার্ডেন লিখে সার্চ দিলাম, তো যারা হচ্ছে গার্ডেন সম্পর্কে আগ্রহী এখানে আপনি আরো দিতে পারেন। এই যে দেখেন ইন্টারেস্ট গার্ডেনিং, দেখতেছি জি জি, পেজ বলতে পেজ প্রমোশন, পেজ পেজ না, হ্যাঁ হ্যাঁ এটা পেজ, এখানে আপনাকে পে করতে হবে। তো দেখেন আপনাদের এই যে এখানে যে ট্যাগ গুলো ইউজ করতেছেন, তো ফেসবুকে যে মানুষগুলো গার্ডেন বা গার্ডেনিং বা গার্ডেনিং টুল, এখন গার্ডেনিং টিপস বা দেখা যাচ্ছে যে গার্ডেনিং টুল, এই বিষয় সম্পর্কে যারা আগ্রহী বা যারা ইন্টারেস্টেড, তারা নর্মালি আপনার এখানে অ্যাড গুলো দেখতে পাবে। তো দেখেন আপনারা যে এই যে লোকেশনটা যখন সেভ করে দিলাম, তারপর হচ্ছে আপনাদের ক্যাটাগরি যখন অ্যাড করে দিলাম, এবং দেখা যাচ্ছে যে এইজের যে রেস্ট্রিকশনটা আছে, এটা যখন আপনারা সুন্দরভাবে মেজার করে দিবেন যে আপনার প্রোডাক্টের এজ লিমিটটা কি রকম হতে পারে, এই বিষয়গুলো সুন্দরভাবে সেট আপ করার পর, বা ক্যাটাগরি বা দেখা যাচ্ছে ডিটেল ট্যাগিংটা এখানে সেট আপ করার পর, আপনারা এখানে দেখতে পারবেন যে এখান থেকে আপনারা কি পরিমাণ পটেনশিয়াল রিচ পেতে পারেন। আর ডিটেল ট্যাগিং এর ক্ষেত্রে যদি ট্যাগটা আপনি ইউজ করেন গার্ডেন, তো দেখা যাচ্ছে যে ফেসবুকে যারা হচ্ছে গার্ডেন সম্পর্কে আগ্রহী, এরকম 5,000 মানুষকে আপনার এখানে সিলেক্ট করে দেখাচ্ছে। যখন আপনি গার্ডেনিং দিবেন, অর্থাৎ ট্যাগ যখন দুইটা হবে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওখানে কিন্তু টার্গেটেড রিচের সংখ্যা বেড়ে যাবে, 5,000 থেকে 10,000 হয়ে যাবে। যখন আপনি দেখবেন যে গার্ডেনিং টিপস, এই 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 ট্যাগটা যখন আপনি ইউজ করবেন, বা দেখা যাচ্ছে যে আরও 2-4টা ট্যাগ যখন আপনি ইউজ করবেন, দেখবেন যে আপনার ওখানে অডিয়েন্সের সংখ্যা বেড়ে যাবে। কারণ ফেসবুকে কিন্তু এই যে গার্ডেন এই ট্যাগটাতেই যে বেশি মানুষ ইন্টারেস্টেড তা না, দেখা যাচ্ছে কেউ হয়তো গার্ডেনিং এ ইন্টারেস্টেড, কেউ গার্ডেনিং টিপস এ ইন্টারেস্টেড। তো যখন আপনি ট্যাগ বেশি দিবেন, সেখানে আপনার পটেনশিয়াল রিচটা বা পটেনশিয়াল অডিয়েন্সের সংখ্যাটা বেড়ে যাবে। জি ভাই, যে তারপর কি বলছে, যে রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, অর্থাৎ আপনি এই অ্যাডটা যতদিন না থামাবেন, বা দেখা যাচ্ছে যে আপনি যখন আবার ম্যানুয়ালি এটাকে স্টপ না করবেন, ততদিন এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তো আমাদের ওটা দরকার নেই, আমরা নির্দিষ্ট একটা দিন সম্পর্কে, বা দেখা যাচ্ছে যে 5 দিন বা 7 দিন বা 10 দিনের জন্য আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইনটা চালাবো, তো দেখি আমরা এখানে দিনটা সিলেক্ট করে দিতে পারি, চুজ দিস অ্যাড উইল ইন, আচ্ছা Day 8, অর্থাৎ আজকে হচ্ছে 6 তারিখ, 8 দিন আমাদের এই অ্যাড ক্যাম্পেইনটা চলবে, এবং ঠিক ফেব্রুয়ারি 14 তারিখে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা বন্ধ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা দিন কম বেশি করতে পারেন, বায়ারের ক্ষেত্রে কাজ করবেন, তার কাছ থেকে শুনে নেবেন যে আপনার এই অ্যাড ক্যাম্পেইনটা কতদিন চলবে। আচ্ছা, তারপর বলতেছে দেখেন ফেসবুক আপনাকে বলতেছে যে আপনার ডেইলি বাজেট কত। তো এক্ষেত্রে কিছু বিষয় আছে যে আপনারা এখানে বাংলা টাকা, যেটা আমাদের যে কারেন্সি, যে টাকা, এই কারেন্সিটাও অ্যাড করতে পারেন, কিন্তু আপনারা যখন ফাইবারের এই সার্ভিসটা সেল করবেন, যে অন্য কারো পেজ আপনারা পোস্ট করে মানে হোস্ট করে দিচ্ছেন বা প্রমোট করে দিচ্ছেন, সেক্ষেত্রে কি হবে, যে তারা তো আসলে আমাদের কারেন্সিটা বুঝবে না, তাদেরকে ডলার বা কত ডলার খরচ হচ্ছে, প্রতিদিন কি পরিমাণ ডলার খরচ হবে, এটা তাদেরকে বলতে হবে। তো আপনারা নর্মালি US কারেন্সি এটা ইউজ করেন, আপাতত সমস্যা হবে না। কিন্তু আপনারা যদি লোকাল কোনো কাস্টমারের কাজ করেন, বা দেখা যাচ্ছে লোকাল কোনো পেজের কাজ কাজ করেন, এবং সেক্ষেত্রে যদি সে বলে যে বাংলা টাকা, আপনি কারেন্সিতে আমাকে কত টাকা লাগতেছে প্রতিদিন এটা বলে দেন, তো সেক্ষেত্রে আপনি বাংলা টাকা তাকে দেখাতে পারেন। তো নর্মালি এটা US বা দেখা যাচ্ছে যে US কারেন্সিটা ইউজ করাই বেটার। তো দেখেন বলতেছে যে এস্টিমেটেড 1.1K to 3K পিপল রিচ পার ডে, অর্থাৎ আপনি যদি প্রতিদিন $1 করে খরচ করেন ফেসবুকে এই অ্যাড ক্যাম্পেইনের উপর, তো সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন 1,100 থেকে 3,000 পর্যন্ত মানুষের সামনে এই পেজটাকে তুলে ধরবে।
আচ্ছা দেখেন, এই পাশে একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট আপনাদেরকে বলা আছে, যে আপনাদের রিচ হচ্ছে কত প্রতিদিন, 1100 থেকে 3000 পর্যন্ত রিচ হবে। অর্থাৎ ফেসবুক প্রতিদিন 1100 থেকে 3000 মানুষের সামনে আপনার এই পেজটাকে তুলে ধরবে, এবং আপনি ওখান থেকে লাইক পাবেন মিনিমাম 33 থেকে 96টা। তো আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে 6 দিনে মোটামুটি আপনি কি পরিমাণ লাইক পাবেন, বা দেখা যাচ্ছে যে কি পরিমাণ অডিয়েন্সের সামনে আপনার পেজটা রিচ হবে। তো এই যে ভ্যালুটা বলা আছে যে মিনিমাম 33টা থেকে 96টা লাইক পাবেন প্রতিদিন, এটা আসলে খুবই লো একটা ভ্যালু, বা দেখা যাচ্ছে যে এটা ফেসবুক আপনাকে মিনিমাম একটা ভ্যালু বলে দেয় যে 33টা থেকে 96টা লাইক আপনি পাবেন। অর্থাৎ 33টাও পাইতে পারেন, 50টাও পাইতে পারেন, 60টাও পাইতে পারেন, 96টাও পাইতে পারেন, বা তার বেশিও পাইতে পারেন। এখানে ফেসবুক কেন এখানে এত কম করে দেখাইছে, তো এটার কারণটা হচ্ছে যে আপনি যদি টাকা খরচ করে যদি পেজটাকে যদি বুস্ট করার পর যদি 33-এর জায়গায় যদি 32টা লাইক পান সামহাও, বা কোনো কারণে, বা আপনার কন্টেন্টের খারাপ কোয়ালিটির কারণে যদি আপনি 32টা লাইকও যদি পান, আপনি ফেসবুককে শো কজ করবেন যে তোমাকে আমি টাকা দিয়েছি 1 ডলার, তুমি আমাকে লাইক দেওয়ার কথা মিনিমাম 33, তুমি আমাকে 33 কেন দিলা? বুঝতে পারছেন? তো ফেসবুক এখানে যে এস্টিমেটটা দেখায় এটা হচ্ছে মিনিমাম এস্টিমেট। তো আমার যেটা আইডিয়া যে মিনিমাম 150 থেকে 200, বা আপনার যদি পেজের কোয়ালিটি ভালো হয় বা দেখা যাচ্ছে প্রোডাক্টগুলো যদি ভালো হয় তো আরও বেশি লাইক এখান থেকে পাওয়া সম্ভব। তো আমরা এখানে একটা জিনিস দেখি যে আমরা যদি এখান থেকে বাজেটটা যদি বাড়াই, যে আমাদের 1 ডলার থেকে শুরু করে আমরা একটু 2 ডলার করলাম দেখেন, বা 3 ডলার করলাম, প্রতিদিন আমরা 3 ডলার করে খরচ করবো, দেখেন আমাদের এস্টিমেটেড যে অডিয়েন্সের যে রিচটা আছে এটা কিন্তু বেড়ে গেল, এবং আমরা এখান থেকে কিন্তু বেশি বেশি লাইক পাওয়ার একটা পসিবিলিটি বেড়ে গেল। তো আপনি এখানে ফেসবুককে যে পরিমাণ পে করবেন ফেসবুক আপনাকে এখান থেকে সেই পরিমাণ লাইকই নিয়ে এসে দিবে। তো এটা হচ্ছে কারেন্সি, বা দেখা যাচ্ছে যে আমাদের কতদিন আমরা অ্যাড ক্যাম্পেইন চালাবো, আমরা হচ্ছে কি পরিমাণ প্রতিদিন খরচ করব, এটা হচ্ছে সেই বিষয়টা গেল। এরপর যে বিষয়টা আসে যে ফেসবুককে তো আপনি পে করবেন প্রতিদিন 3 ডলার করে, প্রায় 6 দিনে 18 ডলার আপনি পে করবেন, কিন্তু পেটা করবেন কিভাবে? দেখেন এখানে পেমেন্ট মেথডগুলো কিন্তু অ্যাড করা আছে, সেটা হচ্ছে দেখেন ভিসা, মাস্টার কার্ড বা অন্যান্য যে কার্ডগুলো আছে, বা এখানে ভার্চুয়াল কার্ডগুলো ইউজ করা যায়, বা অনেক সময় কিন্তু কুপনটাও ইউজ করা যায়। তো আপনারা এই মেথডগুলোতে পেমেন্ট করতে পারেন। তো আপনাকে এখানে অবশ্যই পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে হবে, অর্থাৎ আপনি যখন পেজটাকে প্রমোট করবেন, বা দেখাচ্ছে এই পেজটাকে প্রমোট করার জন্য যখন ফেসবুক অথরিটিকে যখন আপনি পে করবেন, তো সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনাকে কুপন দিতে হবে, অথবা দেখা যাচ্ছে যে আপনার যদি ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে এই কার্ডের ইনফরমেশনগুলো অ্যাড করে সেই কার্ড থেকে তাদেরকে পে করতে হবে। কোনো ক্লায়েন্টের পক্ষ থেকে আপনি যদি কোনো ক্লায়েন্টের পেজ যদি আপনি শুধুমাত্র অ্যাজ এ মডারেটর বা অ্যাজ এ অ্যাডমিন শুধু আপনি তার পেজটাকে মডারেট করতেছেন, বা দেখা যাচ্ছে যে বুস্ট করে দিচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যার পেজ বা যে ক্লায়েন্টের পেজ ওনার যদি কার্ড থাকে তো উনি হয়তো কার্ডের ইনফরমেশন এখানে অ্যাড করে দিবেন, আপনি জাস্ট এখান থেকে অডিয়েন্সের সাথে হচ্ছে এই যে প্রতিদিন কত ডলার করে খরচ হবে এই বিষয়টা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে প্রমোট নাও অপশনে ক্লিক করবেন, দেখবেন আপনাদের এখানে প্রমোটটা শুরু হয়ে যাবে, বা আপনাদের পেজে নির্ধারিত একটা সময়ের জন্য প্রমোটটা স্টার্ট হয়ে যাবে। আপনারা যদি একটা প্রোডাক্ট যখন প্রমোট করবেন তখন হয়তো ডেসক্রিপশনে লিখে দিলেন, আপনি যদি 10 বার আমাদের এই পেজটাকে শেয়ার করেন তাহলে আপনার জন্য 10% ডিসকাউন্ট থাকতেছে। তো যারা আসলে আমাদের এই পেজের প্রোডাক্ট সব নিতে আগ্রহী, বা দেখাচ্ছে যে যারা একটু কম মূল্যে নিতে আগ্রহী, তারা হয়তো দেখাচ্ছে যে এই পেজটাকে আরো 10টা গ্রুপে বা আরো 10টা মানুষের সামনে প্রমোট করলো, বা দেখাচ্ছে শেয়ার করে তাদের সামনে তুলে ধরলো। তো যদি তারা এই কাজটা করে, অর্থাৎ আমরা যাদের সামনে আমাদের পেজটাকে প্রমোট করে পাঠাচ্ছি তারা আবার আমাদের পেজটাকে আরো 10 জনের সামনে প্রমোট করতেছে, তো তাহলে কি আমাদের লাইক আসার সম্ভাবনাটা বেড়ে গেল না? তো এই বিষয়গুলো যদি ট্রিক হিসেবে আপনারা ইউজ করেন, বা দেখাচ্ছে যে এইভাবে টেকনিক্যালি যদি বিষয়গুলোকে হ্যান্ডেল করেন, তাহলে ফেসবুক যে আমাদেরকে 100টা করে লাইক দিতে যাচ্ছে প্রতিদিন, তো আমাদের দেখাচ্ছে ওই 100টা লাইকের সাথে আরো দেখা যাচ্ছে 100টা বা 200টা বা 300টা লাইক ওখানে ওখানে জমা হয়ে যাবে, বা আমাদের অটোমেটিক চলে আসবে, কারণ শুধুমাত্র এই একটা টেকনিক অ্যাপ্লাই করার জন্য। যে হ্যাঁ, আপনি আমি একটা ল্যাপটপ সেল করতেছি, আপনি এই ল্যাপটপটার মূল্য রাখছি 25,000 টাকা, আপনি যদি 10টা পেজে বা দেখা যাচ্ছে 10টা গ্রুপে আমার এই পেজটাকে শেয়ার করেন, বা আমার এই প্রোডাক্টটাকে শেয়ার করেন, আপনাকে আমি 10% ওখান থেকে ডিসকাউন্ট দিব।
তো তাহলে কিন্তু অনেকেই যারা ল্যাপটপ নিতে আগ্রহী বা যারা এখানে এই গার্ডেনিং স্টোর থেকে যারা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট নিতে আগ্রহী, তারা ওই কম মূল্যে নেওয়ার জন্য কিন্তু তারা অবশ্যই ওইটাকে শেয়ার করবে, বা দেখবেন যে 100 জনের মধ্যে দেখা যাচ্ছে 50 জন বা 10 জন বা 20 জন কিন্তু অ্যাটলিস্ট ওইটাকে শেয়ার করবে। এরকম কিছু ট্রিক বা দেখা যাচ্ছে টিপস আপনি যদি অ্যাপ্লাই করেন, তো দেখা যাচ্ছে যে আপনার ফেসবুক যেখানে আপনাকে 100টা লাইক দিচ্ছে, ওখানে আপনি নিজেও এই মানে ট্রিকটা অ্যাপ্লাই করার কারণে আরো 100, 150, 200 আপনি ওখান থেকে অডিয়েন্স জেনারেট করতে পারছেন বা লাইক আপনার পেজে নিয়ে আসতে পারতেছেন। আচ্ছা, তো আমরা পেজকে প্রমোট করলাম, অর্থাৎ আমরা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে পেজকে প্রমোট করা মানে আপনার ব্র্যান্ডকে প্রমোট করা। তো আপনার ব্র্যান্ডকে যখন সবাই চিনবে, তখন দেখা যাচ্ছে আপনার ব্র্যান্ডটাকে ভিজিট করতে এসে বা দেখা যাচ্ছে আপনার ব্র্যান্ডের নাম শুনে এসে যখন সবাই আপনার পেজটাকে ভিজিট করবে, তখন ওখান থেকেও কিছু টার্গেটেড সেলস বা দেখা যাচ্ছে যে ওখান থেকেও কিছু লিড কালেক্ট করা বা দেখা যাচ্ছে যে সেল হওয়ার পসিবিলিটিটা আছে। তো আরেকটা যেটা আছে যে আপনি হয়তো চাচ্ছেন যে আপনার পেজকে প্রমোট করবেন না বা আপনার ব্র্যান্ডকে প্রমোট করবেন না, আপনার কাছে এরকম কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো অনেক ভালো, তো আপনি আপনার ভালো প্রোডাক্টগুলো সেল করার মাধ্যমে আপনার ব্র্যান্ডকে প্রমোট করবেন। অর্থাৎ একটা হচ্ছে যে ব্র্যান্ডকে প্রমোট করে প্রোডাক্ট সেল করা, আর একটা হচ্ছে প্রোডাক্টকে সেল করে ব্র্যান্ডকে প্রমোট করা। তো আপনাদের আপনারা যখন প্রোডাক্টটা আপনাদের যখন অনেক ভালো মানের প্রোডাক্ট হবে বা নতুন প্রোডাক্ট বা আই ক্যাচি প্রোডাক্ট যখন আপনারা চিপ রেটে যখন সেল দিতে পারবেন, তখন দেখবেন যে আপনাদের ওই প্রোডাক্টটা কিন্তু আপনাদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে এবং আপনাদের ব্র্যান্ড তখন অটোমেটিক দেখা যাচ্ছে সবার কাছে পরিচিত হবে। তো আমরা চাইলে আমাদের প্রোডাক্টগুলোকেও এখানে প্রমোট করতে পারি। তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে যে বুস্ট আপ পোস্ট, এটাতে এই অপশনটাতে যাবেন। যাওয়ার পর দেখেন আপনারা কোন পোস্টটাকে বুস্ট করতে চাচ্ছেন, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেটা আপনাদেরকে আমি ক্লাসের শুরুতেই দেখাইছি যে যে পোস্টটাতে আপনাদের বেশি পরিমাণ ডিটেলস দেওয়া আছে বা আপনাদের অধিক পরিমাণ প্রোডাক্ট যেখানে অ্যাড করা আছে, মূল্যগুলো অ্যাড করা আছে, বা যে পোস্টটা দেখতে অনেক মানে আই ক্যাচি বা দেখা যাচ্ছে যেখান থেকে সেল হওয়ার পসিবিলিটিটা বেশি, সেই ধরনের পোস্টকে আপনারা বুস্ট করবেন। তো আমি এই পেজের একটা দেখাইছিলাম যে এই যে এখানে একটা সিগনেচারের একটা পোস্ট দেওয়া আছে যে 8 ইঞ্চির একটা সিগনেচার 290 টাকায় সেল হচ্ছে এবং দেখাচ্ছে যে বিভিন্ন অফার টফার লিখে আপনারা এটাকে বুস্ট করতে পারেন। আচ্ছা, তারপর যেটা আছে আরেকটা দেখাইছিলাম যে এই যে এই পোস্টটা যেটা, এটাতে দেখেন প্রচুর ডিটেলস, অর্থাৎ প্রায় এই পেজের যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনি এখানে অ্যাড করে বা দেখাচ্ছে যে এই প্রোডাক্টগুলো আপনি এখানে বুস্ট করতে পারেন। তো আপনাদেরকে সিম্পলি যে কাজটা করতে হবে, দেখেন এই যে এখানে বুস্ট পোস্ট যে অপশনটা আছে এটাতে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন কি বলতেছে, সেন্ড মেসেজ, অর্থাৎ আচ্ছা প্রিভিউটা লোড হোক, একটু প্রিভিউটা লোড নিতে সময় দিচ্ছে। আচ্ছা, প্রিভিউ লোড নিক আর আমরা এদিকে কিছু কথা বলি। দেখেন এই যে আমাদের প্রিভিউটা লোড হয়েছে, তো দেখেন এইটা এই অ্যাডটা যখন বা দেখা যাচ্ছে এই পোস্টটা যখন আমরা সবার সামনে রিপ্রেজেন্ট করব, দেখেন এই পোস্টে আমাদের সেল হওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেশি, কারণ এখানে দেখেন সবগুলো আইটেম আমাদের অ্যাড করা আছে এবং যে কেউ দেখা যাচ্ছে যে কোনো একটা আইটেম চুজ করতে পারে বা দেখা যাচ্ছে যে একটা আইটেম দেখার পর সে আবার একটু দেখলো যে অন্য কারো আইটেম আমার লাগবে কিনা, এভাবে কিন্তু সে এই আইটেমগুলো চেক করে করে আপনার এখান থেকে সেল কিন্তু পাওয়া সম্ভব। দেখেন এখানে ইমেজগুলো অ্যাড করা হয়েছে, তো আপনারা চাইলে ইমেজগুলো আরও সুন্দর অ্যাট্রাকটিভ ইমেজ অ্যাড করবেন, দেখা যাচ্ছে ইমেজগুলোর উপরেও আপনারা প্রাইস ট্যাগ লাগাই দিতে পারেন। দেখেন এখানে যে বিষয়টা বলছে সেন্ড মেসেজ, আচ্ছা সেন্ড মেসেজ বলছে এই কারণে যে আপনি যেহেতু এই প্রোডাক্টটা সেল করবেন এই পোস্ট থেকে, তো কেউ যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে আগ্রহী হয় তো সে এই পোস্টটা থেকে আপনাকে মেসেজ করতে পারবে, অর্থাৎ আপনার পেজে এসে দেখাচ্ছে ওখান থেকে আপনাকে আর মেসেজ করা লাগতেছে না, জাস্ট এই পোস্টটা থেকে আপনাকে মেসেজ করতে পারতেছে। তো এই বাটনটা আপনারা চেঞ্জ করতে পারেন, দেখেন এই যে প্রথমে একটা অপশন দেওয়া আছে, আচ্ছা এই যে দেখেন বাটন লেভেল দেওয়া আছে, এখানে আমরা কি বাটন অ্যাড করতে পারি, আমাদেরকে বলতেছে যে সেন্ড মেসেজ এবং সেন্ড মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজ। তো আপনারা যদি চান যে আপনাদের যে কাস্টমার যারা মেসেজ করবে এই মেসেজটা যদি আপনি হোয়াটসঅ্যাপে নিতে চান, তো ডিরেক্ট এখানে হোয়াটসঅ্যাপ ক্লিক করে আপনার নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন, তাহলেই আপনার মেসেজটা হোয়াটসঅ্যাপে চলে যাবে। তো নর্মালি আমরা ফেসবুক পেজে মেসেজটা নিয়ে আসি এবং সেখান থেকে কাস্টমারের সাথে ডিল করার চেষ্টা করি। আচ্ছা দেখেন এই যে ওয়েলকাম মেসেজ, যেটা যে আপনাকে যখন কেউ মেসেজ দিতে চাইবে বা দেখাচ্ছে এই প্রোডাক্টটা থেকে যখন আপনাকে মেসেজ দিতে চাইবে, তখন এখানে যে আপনি একটা ওয়েলকাম মেসেজ সেট করে দিতে পারেন। দেখেন
অলরেডি আমাদের এই পেজে ওয়েলকাম মেসেজ সেট করা আছে, তো চাইলে হচ্ছে আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করে আপনার নিজের মতো করে এডিট করে নিতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন অ্যাডিশনাল কিছু কোশ্চেন বা সাজেস্টেড কিছু কোশ্চেন, দেখবেন যে এই যে এখানে কিন্তু একসাথে পপ আপ হিসেবে চলে আসে, বা দেখা যাচ্ছে যে ওয়েলকাম মেসেজ আসার পরেই দেখবেন যে 3-4টা মেসেজ এখানে আপনাকে দেখাবে যে হ্যাঁ আপনি এই কোশ্চেন গুলো করতে পারেন, যে ক্যান আই মেক এ পারচেজ, তারপর হচ্ছে হাউ মাচ ডাজ ইট কস্ট, এই বিষয়গুলো আপনারা কিন্তু এই যে এখান থেকে কিন্তু কোশ্চেন হিসেবে অ্যাড করে দিতে পারেন। অথবা আপনারা দিতে পারেন ইজি আপনার কি ফিজিক্যাল কোনো লোকেশন আছে কিনা, বা আপনার আপনার শপটা ফিজিক্যালি কোথায় লোকেট করা যায়, এই বিষয়গুলো কিন্তু আপনারা মানে অটোমেটেড কোশ্চেন হিসেবে এখানে দিতে পারেন, দিয়ে জাস্ট সেভ করে দিন। তো আমি এগুলো চেঞ্জ করলাম না, আপনারা অবশ্যই এগুলো আপনাদের কাজের ধরন বা দেখা যাচ্ছে আপনাদের প্রোডাক্টের ধরন অনুযায়ী সুন্দরভাবে চেঞ্জ করে নেবেন, নেওয়ার পর জাস্ট সেভ দিবেন। আচ্ছা আচ্ছা, স্পেশাল অ্যাডের ক্ষেত্রে যে বিষয়টা একটু আগেও বলেছিলাম যে ইকোনমি অর সিভিল অ্যান্ড সোশ্যাল রাইট অথবা ইলেকশন বা পলিটিক্যাল যে ফিগারগুলো আছে এই সম্পর্কে যদি কোনো ক্যাম্পেইন আপনি চালাতে চান, তো সেটা অবশ্যই হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়বে, এবং সেই ক্ষেত্রে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন বা হেড স্পিচ বা ভায়োলেশন হলে সেই ক্ষেত্রে কি অবস্থা হবে এই বিষয়গুলো টার্মস অ্যান্ড কন্ডিশন হিসেবে ওখানে অ্যাড করতে হয়। কারণ অনেকেই দেখবেন যে পলিটিক্যাল যে অ্যাডগুলো আছে বা পলিটিক্যাল ফিগার যারা আছে, যে ইলেকশনের যে ক্যাম্পেইনগুলো আছে, এগুলো কিন্তু ফেসবুকে চালায়, বা ফেসবুক বা টুইটারে কিন্তু আমরা হচ্ছে আমাদের অডিয়েন্স সিলেক্ট করব যে হু শুড সি দ্য অ্যাড, এই বিষয়গুলো আমরা সিলেক্ট করব। এটা আপনাদেরকে একটু আগেই দেখাচ্ছি যে আপনাদের এজ রেঞ্জটা আপনারা সিলেক্ট করতে পারেন, তারপরে পিপল হু লাইক ইউর পেজ। আচ্ছা, এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট, দেখেন যে এই আপনি যদি চান যে এই অপশনটা যদি সিলেক্ট করে দেন তাহলে কি হবে যে আপনার পেজে যারা লাইক দিচ্ছে তারাই হচ্ছে আপনার এই অ্যাডটা দেখতে পারবে, বা দেখা যাচ্ছে তাদের নিউজ ফিডে এই অ্যাডটা শেয়ার হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে আপনার পেজে যদি 5,000-6,000 লাইক থাকে তাহলে বুঝতে হবে যে যে মানুষগুলো আপনার পেজ বা আপনার প্রোডাক্ট সম্পর্কে আগ্রহী তারাই কিন্তু ওখানে লাইক দিতে, এবং দেখা যাচ্ছে যে অনেকদিন যাবত আপনি কোনো কিছু কোনো নতুন প্রোডাক্ট আনতেছেন বা দেখা যাচ্ছে তাদের সামনে আপনার নিউজ ফিডের পোস্টটা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি এটা যদি টার্গেট করেন যে হ্যাঁ যারা আমার পেজে লাইক দিতে তাদেরকে আমি এই অ্যাডটা শো করবো, তো সেক্ষেত্রে টার্গেটেড অডিয়েন্স তো একটা দেখা যাচ্ছে ফিল্টারের মাধ্যমে আসলো এবং সেখান থেকে সেল হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। তারপর যে অপশনটা দিতে দেখেন বলতে পিপল হু লাইক ইউর পেজ অ্যান্ড দেয়ার ফ্রেন্ড, অর্থাৎ যারা পেজে লাইক দিছে এবং তাদের করসপন্ডিং যে ফ্রেন্ড সার্কেল আছে বা তাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে এইরকম মানুষজন আমাদের এই অ্যাডটা বা আমাদের এই ক্যাম্পেইনটা দেখতে পারবে। আরেকটা যেটা অপশন দিছে পিপল ইন ইউর লোকাল এরিয়া, অর্থাৎ আমরা যদি কোনো লোকাল এরিয়াকে সিলেক্ট করে দেই যে এই এরিয়ার মধ্যে যে মানুষজনগুলো আছে যারা হচ্ছে ফেসবুক ব্যবহারকারী এবং যাদের বয়স সীমা হচ্ছে 18 থেকে 65-এর মধ্যে তারা আমাদের এই পোস্টটাকে বা আমাদের এই অ্যাডটাকে দেখতে পারবে। তো আপনারা নিজে আপনাদের ক্লায়েন্টের সাথে কথা বলে এটা ডিসকাস করে নেবেন, অথবা দেখা যাচ্ছে যখন পার্সোনাল পেজের জন্য যখন আপনারা এটাকে প্রমোট করবেন তখন আপনাদেরকে অবশ্যই নিজস্ব পার্সপেক্টিভ থেকে চিন্তা ভাবনা করে এটাকে ডিসাইড করতে হবে যে হ্যাঁ আমি এই অডিয়েন্সগুলোকে টার্গেট করে আমার অ্যাড ক্যাম্পেইনটি রান করব। এখানে আরও কিছু কাস্টম অপশন আছে যে ক্রিয়েট নিউ, যে আপনি এখান থেকে আরও কিছু অডিয়েন্সের নাম বা দেখা যাচ্ছে যে তাদের অ্যাড্রেস বা এই বিষয়গুলো আপনি ট্র্যাক করে বা দেখা যাচ্ছে সিলেক্ট করে তাদেরকে আপনি হচ্ছে টার্গেট করতে পারেন। আচ্ছা, তারপরে যে বিষয়টা যে ডিটেল ট্যাগের কথা আপনাদের একটু আগেই বলেছিলাম, তো এই পোস্টটা সম্পর্কে যে মানুষগুলো আগ্রহী হতে পারে এরকম কিছু কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যে যারা বাগান ভালোবাসে বা বাগান সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে এই বিষয়গুলো আপনারা এখানে সুন্দরভাবে ডিটেল ট্যাগ হিসেবে দিয়ে পোস্ট করে দিবেন। আচ্ছা, তো আপনাদের এই যে ডিটেল ট্যাগ বা এই বিষয়গুলো একটু ওয়াইজলি আপনাদেরকে সিলেক্ট করতে হবে, এতে করে কি হবে যে আপনার এখানে পটেনশিয়াল রিচ, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি হয়তো এই বিষয়গুলো ভালোভাবে ম্যানেজ করলেন না বা দেখা যাচ্ছে যে আপনি এগুলো সুন্দরভাবে ডিটেলস দিলেন না, এতে করে কি হবে যে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করলেন, তো অ্যাড ক্যাম্পেইন রান করার পর যে মানুষজনগুলোর সামনে আপনার এই অ্যাডটা যাবে বা দেখা যাচ্ছে যে যারা আপনার অ্যাডটা দেখবে তারা নর্মালি এই বিষয়গুলো সম্পর্কে আগ্রহী না, তো তাদের সামনে গেলে কিন্তু আপনার আপনার এই পেজটাতে লাইক আসা বা আপনার এই প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাকে এমন লোকজনের সামনে আপনার অ্যাডটাকে দেখাতে হবে যারা আপনার এই প্রোডাক্ট সম্পর্কে আগ্রহী বা দেখা যাচ্ছে আপনার পেজ সম্পর্কে বা এই টুলগুলো সম্পর্কে বা এই অফার সম্পর্কে যারা আগ্রহী। তো অবশ্যই আপনাদেরকে এই ট্যাগগুলো সুন্দরভাবে
এখানে সেট আপ করে দিতে হবে, তাছাড়া আপনারা এখান থেকে টার্গেটেড আউটপুটটা পাবেন না। যে পেজ প্রমোট করার ক্ষেত্রে বা পেজ বুস্ট করার ক্ষেত্রে প্রাইস রেঞ্জটা মোটামুটি সেম, তো দেখি এখানে আমরা আসলে কি পরিমাণ টার্গেট বা অডিয়েন্স পাচ্ছি। দেখেন এখানে এস্টিমেটে বলতেছে পিপল রিচ প্রতিদিন হচ্ছে প্রায় 869 থেকে 2500 জন মানুষের সামনে রিচ হবে, এবং এখান থেকে যদি আপনি ডেইলি বাজেট যদি $5 রাখেন। আচ্ছা আমরা একটু ডেইলি বাজেট কমাই দিই, যে কি অবস্থা মিনিমাম। ও আচ্ছা, অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে যে বিষয়টা বলতেছে, দেখেন এখানে যেটা বলতেছে যে ইওর অ্যাড উইল রান ফর 5 ডেজ। আচ্ছা এখানে আমাদেরকে যদি 5 দিন ধরে যদি আমরা অ্যাডটাকে রান করি এবং প্রতিদিন যদি মিনিমাম $1 করে খরচ করি, তাহলে আমাদেরকে $5 খরচ করতে হচ্ছে প্রতিদিন। আর ফেসবুকে প্রতিদিন $1-এর কম, এই $1-এর কমে এখানে অ্যাডটা পাবলিশ করা যায় না আগের মতোই, এবং জাস্ট এখানে বুস্ট নাও পোস্টে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আপনাদের আগামী 5 দিনের জন্য এই পোস্টটা বুস্ট হতে থাকবে, এবং এই টোটাল 5 দিনে আপনারা এখান থেকে টার্গেট অডিয়েন্স পাবেন হচ্ছে 869, এবং এর থেকে দেখা যাচ্ছে 2500 এর মধ্যে আপনারা টার্গেট অডিয়েন্স পাবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি।